রহমতের ফেরেশতারা এত নাজিল হয় ওই জায়গায় একেবারে জমে জমে ফেরেশতারা বসে যায় হাফাতুহুমুল মালায়েকা ও গাশিয়াতুহুমুর রহমা জোরে বলুন সুবহানাল্লাহ একদম ফেরেশতা এটে এটে বসে আল্লাহ হাবিবের মাঝে তারপরে আবার ফেরেশতা নাযিল হয় ফেরেশতারা বসার জায়গা পায় না ওই ফেরেশতাদের ঘাড়ের উপরে বসে জোরে বলুন সুবহানাল্লাহ আবার আল্লাহ ফেরেশতা নাযিল করেন ওই ফেরেশতাগুলো ওরাও বসার জায়গা পায় না ওই ফেরেশতাদের ঘাড়ের উপরে বসে আল্লাহ হাবিব আছেন এই করতে করতে আসমান পর্যন্ত ঠেকে যায় জোরে বলো সুবহানাল্লাহ এই মাহফিলের এত ফজিলত আল্লাহর একদম রহমতের ফেরেশতা আছে তারা শুধু ঘুরে ঘুরে বেড়ায় কোথায় মাহফিল হচ্ছে কোথায় জিকির হচ্ছে জোরে বলো সুবহানাল্লাহ ওই ফেরেশতাগুলো এসে আমাদের মাহফিলে বসে শামিল হয়ে যায় আল্লাহর আসমানের কিছু এমন ফেরেশতা আছে আমরা দুনিয়ায় জমিনে বসে যখন আসমানের দিকে তাকাই তারকা যেমন মিটমিট মিটমিট করে জ্বলে দেখতে পাই আল্লাহর রহমতের ফেরেশতারা তাম দুনিয়ার দিকে তাকিয়ে দেখে যেখানে মাহফিল হয় বাবা ওই জায়গায় আল্লাহর রহমতের দুধের বাতি জ্বলে ওই দেখে দেখে আল্লাহ রহমতের ফেরেশতারা ওই মাহফিল গুলোতে হাজির হয়ে যায় জোরে বলুন সুবহানাল্লাহ এই মাহফিলের অনেক ফজিলত আজকে যে উদ্দেশ্য করে মাহফিল ওনার আব্বা দুনিয়া থেকে চলে গেছেন সেই উদ্দেশ্য খাস দোয়া খের আচ্ছা এখানে যে আমরা দোয়া করবো আব্বাস উদ্দিনের বাপ পাবে পাবে কিছু পাবে না পাবে সবাই পাবে যত মানুষ মারা গেছে সকলে পাবে পাবে শুধু আব্বাসের বাপ একা পাবে আরে সবাই পাবে না ওই ব্যক্তিগুলো পাবে ওয়াল ইখওয়ানিনাল্লাযিনা সাবাকুনা বিল ঈমান যে ঈমান নিয়ে মারা গেছে জোরে বলুন সুবহানাল্লাহ যে ঈমান নিয়ে মারা গেছে ওর জন্য সবরসানি দোয়া খায়ের সব ঠিক আছে আর যে বেঈমান হয়ে মারা গেছে ওর জন্য কিছু করার দরকার নেই ও পাবে না এক শ্রেণীর লোক বলে না নতুন করে এখন কিছু যুবক যুবক ছেলে তৈরি হয়েছে আহলে হাদিস আহলে কোরআন এইরকম ছেলেরা বার হয়েছে এদের কিছু কিছু ছেলের বক্তব্য হলো যে এসব করে কাজ কি হয় কবরবাসী মোদ্দা কি শোনে আচ্ছা বলে যদি কোনো মানুষ রসুলের একটা হাদিসকে অস্বীকার করে এই মানুষটা ইমানদার না বেঈমান বলে সকলে বলেন বেঈমান তাহলে রসুল কি আমাদেরকে কোন একটা কাজে ভুল কাজের আদেশ করে গেছেন বলে মনে হয় মনে হয় সব ঠিক ঠিক কিনা আল্লাহ হাবিব আছে বাবা ও ছেলেরা ভুলে যেও না ভুলে যেও না বাবা তোমার জনম দুঃখিনী মা তোমার কর্মদারিনী মা তোমার জনম দাদা বাপ কবরে শুয়েছে বাবা ওই কবরস্থানে দাঁত দিয়ে যখন যাবে অন্তত এতটুকু বলে যাও আসসালাম আলাইকুম ইয়া আলা সালাম দেওয়ার আদেশ আছে না নাই বলেন বলেন আছে তো ভাই তাই সালামটা দেবেন কাকে যে যার জবাব দেওয়ার ক্ষমতা আছে তাকে না যার জবাব দেওয়ার ক্ষমতা নেই তাকে আরে যে জবাব দিতে পারবে ওকে তো সালামটা দেবেন আল্লাহ আকবার তুমি কানা তুমি কালা বলে দুনিয়ার সব লোক কালা
وامر بيني راشنا مريكنا نبي ما دايا نبي مكة تكلا نبي مدينة شريف جنگ لين اي مدينة جابار بره جه جدو دا شروع بطو مجلو اي جدو دا نبالو بطرين جدو اللار نبي بطرين جدو راگ مني چلين او آبا سابيرا شنه رخو بابا امي رسول الله بني دلاب بيمان چچا ابو جحال اي জায়গাটায় মরবে সুবহানাল্লাহ বলে আবু জাহেল কে মরবে এই অমুক এই জায়গাটায় মরবে রাসূলুল্লাহ একদিন আগে অ্যাডভান্স বলে দিলেন আমার উদ্দেশ্যের কথাটা বলি বাবা যুদ্ধ হয়ে গেল الله باق بدر جدن الله نبیر صحابی دیر کلنا جوئی خوری دیلے ابو جحال مارا گلو ابو جائلیر شنگ شتیر مارا گلسے الله نبیر نیوم چلو جدن جوئی خوری گلے الله نبی تل دیر جدن مویدن تھاکتن تین دین যুদ্ধ হয়ে গেছে ফলাফল বার হয়ে গেছে সাহাবা একরামরা জয়ী হয়ে গেছে রাসূল বললেন এই সাহাবীরা বেঈমানদের যে লাশগুলো সব ফাঁকা ময়দানে পড়ে আছে ওরা যদি এই ভাবে পড়ে থাকে তাহলে তো দুর্পচে দুর্গন্ধ হবে সমাজ দূষিত হবে ওদেরকে এক কাজ করো ওখান থেকে ধরে ধরে টেনে টেনে এই বদরের ময়দানে বদ্ধ একটা কুয়ো রয়েছে ওই কুয়োর ভিতরে ফেলে দাও গত বছরে আল্লাহ আমার দেখার সুযোগ দিয়ে আমি গিয়েছিলাম আবু জাহেলের যে গর্তে ফেলা হয়েছিল অনেক হাজী সাহেবকে থুতু দিচ্ছে অনেকে জুতো ছুঁড়ে ছুঁড়ে ওর সেই কুয়ার উপরে কবরে মারছে অনেক হাজী সাহেব রেগে গিয়ে বড় বড় পাথর ছুঁড়ছে শয়তান এই গর্তে শুয়ে আছে نبي اما دينو دنيا بعد شام الله نبي خد شنم صحابة خرام را تنی دنی دیگی ودنیر ميدنم ودو خوار بی دنم بیمار ابو جحال کے فل دنو ابو جحال شکی دن کے فل دنو بابا او امار مینن را وی گرتن امور باتی جبا دیو خلو نبی اما পরের দিন সকালে আল্লাহ নবী আস্তে আস্তে টুক টুক করে গিয়ে ওই কুয়ার ধারে দাঁড়ালেন আল্লাহ নবী কুয়ার ধারে দাঁড়িয়ে বলতে লাগলেন চাচা যান কেমন লাগছে বলুন আমি রাসূলুল্লাহ সারা জীবন আমার দুশ্মনী করলেন চাচা আমাকে দুটো আরামে খেতে দেননি মক্কা জেনে মদিনায় চলে আসতে হলো চাচা যান এই গর্তের ভিতরে কেমন লাগছে মনন ও ভাবে জানিলাম আল্লাহ নবী যেই রে কথা বলাম আল্লাহ নবীর কলিজা আছে হযরত উমর পিছন দিয়ে চলে এলেন সাহাবীরা প্রশ্ন করল ইয়া রাসূলুল্লাহ يا حبيب الله اپنا چاچا ابو جہل تو مارا گئے اپنی جے چاچا جان بولے ڈاکچے اپنا چاچا ابو جہل کی سنتے بھائی اللہ نبی جواب دیے چھلے او ابا صابر اپ سن رکھو بابا امی رسول اللہ আমার কণ্ঠের আওয়াজ তোমরা যত না ভালো শুনতে পাও আমার মৃত চাচা আবু জাহাল আমি রাসূলুল্লাহর এই কণ্ঠের আওয়াজ তোমাদের থেকেও ভালো শুনতে পাই জোরে বলবেন এর কবরবাসীদের শোনার ক্ষমতা আছে না আছে না আছে
আল্লাহ নবী ওই জন্য বলেছেন قال رسول الله صلى الله عليه وسلم زور القبور فإنه تذكر الموتى তোমরা বেশি বেশি কবর জিয়ারত করো ও বেশি বেশি কবর জিয়ারত করো কবর জিয়ারত করলে কি হবে তোমাদের মৌতের কতটা স্মরণ হবে সুবহানাল্লাহ বলে কবরস্থানের কাছে গেলে মৃত্যুর কথা মনে হয় না হয় না نبي أما دعيا نبي أما جاء حضرات عائشة صديقة رضي الله تعالى عنها أما دير چھوٹو أما جان الله نبي أما جان كي اتو محبات خطي الله نبي ڈاکتے او بيبي عائشة تل همارا يا مار لال ٹوک ٹوکی আয়েশা জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ নবী সফর থেকে ফিরলেন আল্লাহ নবীর একটু কষ্ট হচ্ছে নবী আমার আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা হুজরার ভিতরে ঢুকে পড়ে আল্লাহ নবী আম্মা জানের জানুর উপরে মাথা দিয়ে আল্লাহর নবী শুয়ে পড়েছে জোরে বলুন সুবহানাল্লাহ رسول الله شوية رسول تو چاند موخ جنے بولن سبحان الله اما دن عائشة رسول دور بول ہوئے گستے تو کشتو ہے سے اما رسول اما دن عائشة جنو تے ماتا دیئے شوية گھومیے بولے سے جنے بولن سبحان الله اما جان حضرات عائشہ صدیقہ رضی اللہ تعالی عنہ اللہ نبی مبارک چاند مخی دکھے تاکی رہے سے اما جان دیکھتے بار اللہ نبی داڑی مبارکر کوئیکٹا چور جانو پکے گیسے اما جان حضرت عائشہ صدیقہ رضی اللہ تعالیٰ عنہ اللہ نبی پاکا چول داڑی چول گلو گنتے لگ لین رسول اللہ کوٹا چول پکے گیسے دیکھیں دیکھیں گلی گلی دیکھیں انیشتا پکے گیسے جو نے بلن سبحان اللہ کوٹا انیشتا ও মেজানি রাগাম আম্মা জান ঝজ্জর 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 করে কাঁদতে লাগলে আল্লাহর নবী আর আমাদের কাছে থাকবেন না আল্লাহ নবী দাড়ি মুবারাকের চুল ভেঙে গেছে নবী আমার আমাদেরকে ছেড়ে চলে যাবেন আল্লাহ নবী যদি চলে যান আমি আয়েশা আমার উপায় কি হবে এই না মনে করে আল্লাহর নবীর মুখের বাড়ি তাকিয়ে আম্মা জানের চোখের তুই দোষা গরম পানি আল্লাহর নবীর মুবারক মুখের উপরে পড়ে গেছে জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ রাসূলের ঘুম ভেঙে গেছে রাসূলের বাপ মুখটা তুললেন আয়েশা আমি তোমার জানুর উপরে মাথা দিয়ে শুয়ে আছি তোমার কষ্ট হচ্ছে বুঝি এই জন্য কাঁদছো আয়েশা তোমার অল্প বয়স আম্মা জান ছজ্জল করে কেঁদে ফেললেন দুঃখে কেঁদে ফেলেছে না ইয়া রাসূলুল্লাহ يا حبيب الله أمي عائشة ويلو خدينا عمر كدار بدوني
যথেষ্ট কারণ লুকিয়ে রয়েছে আল্লাহ নবী বললে বিবি আয়েশা কি কারণ আমাকে শোনাও আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবারে বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি আমার জানুর উপরে শুয়েছিলেন আমার নজর পড়ে গেল আপনার মোবারক দাড়ির দিকে আমি চেয়ে দেখি আপনার দাড়ি মোবারকের চুল উনিশটা বেগে গিয়েছে আমি মনে মনে করলাম আল্লাহর নবী আমাকে ছেড়ে চলে যাবেন আর আমার নবী থাকবেন না আমি আয়েশা এতিম হয়ে যাব এবারে আমার উপায় কি হবে আল্লাহর নবী বললেন আয়েশা আরে তোমার ওই কথা মনে হচ্ছে ইয়া রাসূলুল্লাহ দাড়ি পাকা মানে একটা মৌত মৃত্যুর একটা আলামত একটা চিঠি হুজুর আপনি আর থাকবেন না আমার রাসূল বললেন আয়েশা কেউ দুনিয়ায় থাকবে না সকল কল্লা দেখে নেবেন মাত্র একজন থাকবেন তিনি কে আল্লাহ আর কেউ থাকবে না নবী হায়াতুন নবী এটা আমাদের ঈমান তবে রাসূলুল্লাহর মৃত্যু হয়েছিল এটা আমাদের বিশ্বাস করতে হবে তারপরে আল্লাহ কবরের ভিতরে আমার রাসূলকে সশরীরে জিন্দা রেখেছেন জোরে বলুন সুবহানাল্লাহ এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ যারা আমরা আমাদের আকীদা اما جان حضرت عائشہ صدیقہ رضی اللہ تعالی اللہ نبی کی جڑی نلین یا رسول اللہ یا حبیب اللہ مرشو بکتر কোন সময় বেশি কষ্ট পায় আল্লাহ নবী জবাব দিয়েছিলেন বিবি আয়েশা রে শুনে রেখে দাও কোন মানুষ যখন মারা যায় ঘরের ভিতরে মারা গেল ওই মানুষটার ছেলে মেয়ে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীরা ছুটে ছুটে আসে আমাদের ভাই চলে গেল রে হাও বাও করে কাঁদে মেয়ে মাথায় ঘুরায় বসে কাঁদে ও বিবি আয়েশা ঘরে ভিতরে আর বেশিক্ষণ রাখা হয় না ওই লাশটা যখন ঘর থেকে বারান্দায় বার করা হয় ওই সময় মুর্দাটা চিল্লে চিল্লে বলে তোরা কি এত নিষ্ঠুর হয়ে গেলি বাবা আমার এত সাদের বাড়ি ঘর আর কিছু কোন আমাকে রেখে দে রে বাবা তোরা আমাকে এত তাড়াতাড়ি বার করে দিবি আল্লাহর হাবিব বলছেন ও বিবি আয়েশা সিদ্দিকা শুনে রাখো ওই আওয়াজটা ওই মানুষ ছাড়া সমস্ত জীব জানোয়ার শুনতে পায় আয়েশা ওই সময় মুমর্ষ ব্যক্তি খুব কষ্ট পায় আম্মা দা আয়েশা আবার প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর তারপরে আল্লাহ নবী বললেন আয়েশা লাশটাকে বারান্দায় শুয়ে দেওয়া হলো এবারে গা থেকে নতুন রঙিন জামা কাপড় খুলে নেওয়া হয় ওই সময় চিল্লায় ও তোদের জন্য জীবন মাটি করেছি আমি এখনই আমার ইন্তেকাল হয়েছে তোরা আমার গায়ের রোগীর পোশাক এখনই খুলে দিবি বাবা আর একটুখানি দেড়া আর একটু সময় আমাকে দে গায়ের জামা কাপড় খুলে নিয়ে সাদা কাপড় চাপিয়ে দেবে আল্লাহ হাবিব বলছেন ওই সময় মুর্দাটা তখন শুনতে পায় ওর ছেলে মেয়েরা বসে বসে কাঁদছে মুর্দার গোসল হয়ে গেল
কাফর বরাদো হয়ে গেল চাঁদুর ঘরে ঘুরে নিয়ে ফাঁকা ময়দানে গিয়ে রাখা হলো জানাজা হয়ে যাওয়ার পরে লাশটাকে ঘরে ঘুরে নিয়ে যখন কবরস্থানে নিয়ে যাওয়া হলো ও ভাইয়েরা কবরের ভিতরে দুইজন নেমে যখন লাশটাকে মাইয়েরটাকে নামালো বিসমিল্লাহ ওয়ালা মিল্লাত রাসূলিল্লাহ লাশটাকে রেখে দিয়ে কবরের গিটগুলো খুলে দিয়েছে মুখটাকে আল্লাহ কাবার দিকে করে দিল বাঁশের আতালি চাপানো হয়ে গেল চাপ বেড়া মাটি শুরু হয়েছে حبيب الله جناب محمد رسول الله صلى الله عليه وسلم الله نبي فرماتين او بابين بڑو بیٹا تمہیں تمہارا بابين قبر چھڑے چلے شونا تمہیں تمہارا ابا جارے قبرين دھارے تو دڑا আমরা তো কি করি দেখবেন বাপের মাটি দেওয়া হয়ে গেলে ছেলে আগে চলে আসে আত্মীয় স্বজন খাওয়াতে হবে লোকজনের খাওয়ানোর ব্যাপার আছে আহা আল্লাহ নবী বলেছেন ছেলে রে ওই সময় বেটা দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায় তোমার বাপের একেবারে বড় কঠিন সময় চলছে তোমার আব্বা জালের বড় পরীক্ষা এবারে নেওয়া হবে সবাইকে দিয়ে চলে এলো হাত জড়া দিয়ে সব বাড়িতে চলে আসে বেটা চলে এসো না বাপের মাথার কাছে দাঁড়িয়ে সূরা ইয়াসিন শরীফ সূরা রহমান শরীফ সূরা মুলক শরীফ সূরা ফাতিহা সূরা ইখলাস দুরূদ শরীফ পড়ে ও বেটা রে হাত দুটো তুলে দাও আল্লাহ আমার আব্বাকে আমার তোমার কাছে দিয়ে দিয়েছি আল্লাহ আমার বাপ আমাদের মানুষ করতে গিয়ে আল্লাহ তোমার ইবাদত করতে পারিনি আল্লাহ আমার বাপ ধরা পড়ে গিয়েছে আল্লাহ এখনই আমার বাবার ইমতিহান পরীক্ষা শুরু হয়ে যাবে চলে এসো না চলে এসো না মাথার কাছে দাঁড়িয়ে হাত দুটো তুলে কাঁদো আল্লাহ আমার আব্বা জানের মুনকারের মুখিরের সওয়ালের জবাব আল্লাহ আপনি আসান করে দেন আল্লাহ আমার আব্বা জানের জবাব দেওয়ার ক্ষমতা দেন এ ছেলেরা রে শুনে রাখো ওই সময় ছেলের দোয়ায় কোনো বাধা থাকে না ওই দোয়া ফৌরান আল্লাহর দরবারে কবুল হয়ে যায় জোরে বলেন আসলে কবরের ভিতর থেকে বাপ দেখে আমার বেটা দাঁড়িয়ে রয়েছে রে এই জন্য আল্লাহ নবী ফরমাচ্ছেন আউওয়ালাদুন সালিয়াদু লাহু দুনিয়া থেকে চলে যাওয়ার আগে একটা নেক বেটা দুনিয়ায় রেখে যাও নামাজি একটা বেটা দুনিয়ায় রেখে যাও কোরআন পড়লেওয়ালা বেটা দুনিয়ায় রেখে চলে যাও কারখানা করে শোনো আল্লাহ আমি বাবা ছেলে
বাপ মায়ের সঙ্গে বেয়াদবি করেছে বাবা এমন ছেলে দুনিয়ায় রেখে কবর দিও না মরে যাওয়ার পরে ছেলে ডাকাতি করে ছেলে মদ খায় ছেলে জিনা করে ছেলে বেনামাজি হয়ে আছে কোরআন তেলাওয়াত করে না গুনার কাজে জড়িত আল্লাহ নবী বলেছেন ও ছেলে শুনে রাখো এই গুনার একটা হিসাব একটা ভাগ ওর বাপ মায়ের নামায় আমালে দেওয়া হয় ওই জন্য বলি রে যাদের বাপ মা মারা গিয়েছে আর মা বাপকে কষ্ট দিও না বাবা ছেলে সারা জীবন তো মা বাপের খেদমত করলে না আজকে যারা কবরে শুয়ে অসহায়ের মতো তোমার মুখের বারে তাকিয়ে আছে গোনা করে করে আর মরা মাকে কষ্ট দিওনি বাবা মরা বাপকে কষ্ট দিও না বাবা ভালো ভালো কাজ করো আল্লাহ নবী ফরমাচ্ছেন ছেলে যদি নামাজি হয় ছেলে যদি রোজাদার হয় ছেলে যদি আল্লাহওয়ালা হয় ছেলে যদি হাজি হয় ছেলে যদি কোরআন পড়লে মারা হয় এর সব আল্লাহ ওর বাপ মায়ের নামায় আমালে একটা হিসা দিয়ে দেন জোরে বলে তাহলে দুনিয়ায় নেক ছেলে রেখে যাওয়ার দরকার আছে না নেই ভাই আছে না আল্লাহু আকবার আমি তাই বলি কেউ যেন মাইন্ড নেবেন না ভাই আমি কোন পার্টি করি না আর কোন জলসা আমি পার্টির কথা বলি না এই সব ভাইরা সব চেনে তো ওরা আমার রোজ হাজার হাজার রোজ ছাড়ে আর আমার যারা ইউটিউবে রোজ দেখেন দেখবেন আমি কোন খারাপ বাজে ভাষাও বলি না ফালতু কথা বলতে যাই না আচ্ছা সত্যিকারে বলেন দিন যেভাবে এবছরে পঞ্চায়েত ভোটে আমরা ক্যানভাস করেছি আচ্ছা এইভাবে যদি আমরা দিনের তাগিদ একটু তালিমটা দিতাম গ্রামে আর বেনামাজি থাকতো বলেন না বলেন না আরে বাপ বেটায় মারামারি বাপ বলছো তোকে এই চিন্তে মারতে না ছেলে বলছে মুটি দেবো হ্যাঁ বাপের এত ইন্টারেস্ট বাপ বলছো তুই আমাকে বাপ বলে এরকম খবর আমার কাছে আসে আল্লাহু আকবার ছেলেটা নামাজ পড়ে না বাপ একবারও তুমি তাগিদ দিলে না আল্লাহু আকবার হ্যাঁ ছেলেটা মদ খায় একবারও নিষেধ করলে না যে ছেলেকে এত কষ্ট করে মানুষ করেছেন ওই ছেলে সেদিনে কি বলবে জানেন আপনাকে আসামি করে দেবে আপনার ছেলে ছেলে ওই সব আল্লাহ দরবারে ময়দানে মাশারে দাঁড়িয়ে বলবে রব্বানা আরিনা আল্লাযীনা আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন আল্লাহ সব বাপমাগুলো কোথায় যারা আমাদের নামাজের কথা বলেনি রোজার কথা বলেনি হক হালালের কথা বলেনি মসজিদ আমাদেরকে দেখায়নি আমি বলি আমাদের বাপেরা আমাদের হাতে লক্ষ টাকা দিয়ে সাহায্য করতে পারিনি কিন্তু বাপ যা দিয়েছে এই দিন কিয়ামত পর্যন্ত শোধ করতে পারবো না ঠিক কিনা ভুল বলে আরে কিছু না পারি ছোটবেলায় মাদ্রাসায় দিয়েছিল বলে তো অন্তত নামাজটা তো ভালো করে শিখেছি আর কিছু পারি আর না পারি আচ্ছা বলেন দিন আমাদের ভবিষ্যৎ দুনিয়া না আখেরাত বলো 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 আখেরাত ভবিষ্যৎ দুনিয়া নয় আমরা তো অল্প দিনের জন্য দুনিয়ায় এসেছি ঠিক কিনা আবার চলে যেতে হবে আর আমাদের ভবিষ্যৎ দুনিয়া আমি বলবো যারা ছেলেদের জন্য ভবিষ্যৎ তৈরি করছে মার্কেট করছে জমি কিনছে বিরাট বালাখানা তৈরি করছে ছেলেদের দোকান করে দিচ্ছে এটা ছেলের ভবিষ্যৎ হলো না একটা ইমানদারের লক্ষ্য থাকবে আমার ছেলেটার ভবিষ্যৎ আখেরাত তার আখেরাতটা কি করে ভালো হবে এই হচ্ছে সঠিক বাপ ঠিক কিনা ভুল বলে